गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो तो आमिओ भालो आछि आर आज के सकाल देखते पाच्छो एकटू रोद बाकीटा मेकमेक करे आछे आर आज के एकदम आमि बाइरे एसे ब्लगटा शुरू करेछि एकटू जलेर शब्द शुनते पाच्छो कारण ओपरटा धोया होच्छे ओपरेर बारान्दाटा ओइ जन्य जल पड़छे तो चाटा खावा हये गेछे एखन टिफिन करार पाला एखन टिफिने आज के बनाच्छि घरे मटर और काबड़ी छोला दिए घुगनी और मुड़ी तो एखाने देखो आमार घुगनीटा पुड़छे आर एकटु जलटा टेने निले पड़े आमी बंद करे देबो ताहले एकदम आमार होये जाबे घुगनी रेडी और ये देखो आमार छेले एखाने ड्रइंग करछे आज जेहेतु सानडे और सानडेते ड्रइिंग क्लास थेके स्यार एसेछे ओई जन्य एकदम शांत मने ड्रइिंग करे जाच्छे कोनो दिके मन नेई और ये हमारे एसी सार्विसिंग चलते एसिटा एत परिमाणे मैला जमा हो दादाटा एस तो बाबार रूमे जो एसिटा आटा सार्विसिंग कर दी जल्दी खा देरी कर मैंने एकदम ओरम कर क्यों मुड़ी खाए ठीक कर खा सर चले आस खा घुगनी दिए खा ओ घुगनी दिए खा এটা হচ্ছে একটা হচ্ছে ঘুগনির চাট কিছুটা ঘুগনি মুড়ি দিয়ে খেয়েছি বাকিটা এরকম চাট বানিয়ে খাচ্ছে এটাতে শসা আছে আর ঝুরি ভাজা আছে নিচে একটুখানি ঘুগনি আছে লঙ্কা যেহেতু ঝাল হয়েছে ঘুগনিটা জন্য আমি আর লঙ্কা কুচি দিচ্ছি না আর নুন অ্যাডজাস্ট আছে তো ওর জন্য আর এক্সট্রা কোনো বিট নুন ঠিট নুন দিচ্ছি না আর পেঁয়াজটা অ্যাভয়েড করছি সকালবেলা না পেঁয়াজটা ওর জন্য আর অ্যাভয়েড করে গেলাম तो ये खेते हमार खूब भाल लगे ओ हाँ और यहाते गंधराज लेबूर जूस देवा आछे ओइजन्य एकटा आलादाई मात्रा एने देवे ए खाबारटा एटा आमिओ खाई आमार छेलेओ खाय एरकम करे आर आमार शाशुड़ी बाबा माझे माझे देखे एरकम करे खाय दादा एरकम करे खाओनि एकबार होले एरकम करे बानिये देखो আর যদি বিকালবেলা খাও একটুখানি গাজর দিয়ে দিবে উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিবে আর চাট মশলা যদি ঘরে থাকে তো চাট মশলা অবশ্যই এতে অ্যাড করবে জাস্ট ব্যাপক লাগছে খেতে আমি তো এমনি এমনি খাচ্ছি শুধু লেবু ডাল ঝুড়ি ভাজা আর শসাটা দিয়ে খাচ্ছি এতেই আমার এত ভালো লাগছে আলু যদি ওগুলো দেওয়া হয় ব্যাপক লাগবে থাকবে প্লিজ আমার বানিয়ে দেখো তো রান্না করার পরে এত গরম লাগছিল ওর জন্য আর তখন ভিডিও করতে পারিনি ডাইরেক্ট এসে স্নান করে নিচ্ছি স্নান করে বেরিয়েছি দেখো তাও ঘেমে যাচ্ছে আর আজকে যেহেতু ছেলের ক্যারাটে ক্লাস আছে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এবার খেতে যেতে দেবো এখন বাজে 12:30 ওকে একটার মধ্যে খেতে দিই খাওয়াটা কমপ্লিট করাতে হবে যেহেতু তিনটা থেকে ক্লাসে যাবে ও তিনটা থেকে এখান থেকে বেরিয়ে যাবো চারটায় ক্লাস শুরু হবে তার আগে খেতে দিয়ে দেবো যাতে খাওয়াটা হজম হওয়ার যায় তো আজকে রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি আর কালকে যে ছোলা কচুটা ভেজেছিলাম সেটার যে কাণ্ডগুলো আছে মানে কচু শাক যেটাকে বলে সেটা রান্না করেছি আর শাক ভাজা হয়েছিল ব্যাস সেটা দিয়ে তাড়াতাড়ি কোনো মতে খেয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব তাহলে চলো আর কথা বলে টাইম ওয়েস্ট করব না এবার খেতে দিয়ে দিই খেয়ে রেছো না দেরি হয়ে গেছে না বাবা ঠিক আছে বাবা মালাইকারিটা টেস্টি হয়েছে এমনিতেই তো চিংড়ি মাছ খেতে একটু বেশি ভালো লাগে তারপরে আর মালাইকারিও কোনো কথা হবে না सकाल मेघ मेघ छो हटपथ रोद उठे गल कैमरा बोझा जा তো এই যে এখানে বাবাটা বেরিয়ে গেল আমি আর যাইনি আজকে গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি আজ আজকে আর যাইনি আমার মাথাটা যন্ত্রণা করছিল ওই জন্য আমি আর যাইনি ওর বাবাই নিয়ে গেছে রূপসকে তো আমি বললাম আজকে আর আমি আর যাব না তুমি একটুকে নিয়ে চলে যাও কারণ সেই তো বৃহস্পতিবার দিন আমাকে এটা নিয়ে যেতে হবে বলছে ঠিক আছে চলো আর এমন ব্যাপারটা হলো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল ঠিক ওরা যে টাইমটায় বেরোতে যাবে তখনই রোদ উঠে গেল তাই আমার ছেলে বলছে বাবা এত পুরো একদম মানুষ মারা রোদ দিয়ে দিয়েছে গো এত রোদ কোথা থেকে এলো আসলে ও খাওয়ার পর একটু শুয়ে পড়েছে তখন ও দেখে গেছিলো সুন্দর একদম মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যেই ঘুম থেকে উঠেছে পুরো একদম জগে গেছে
প্রচন্ড কষ্ট হবে, একে গরম, তারপরে এই ক্যারাটের অবস্থান কি করি, আবার করতে তো হবে। ঠিক আছে, দিয়ে আমাকে বলছে একটা জলের বোতল দিয়ে দাও, আমি কিন্তু রাস্তা যেতে যেতে জল খেতে পারে। আমি বল ঠিক আছে তুই যা, জলের বোতল দিয়ে বাবা বলে একটা ব্যাগে জলের বোতল দিয়ে দেয়, আবার ছাতা নিয়ে গেছে, নাহলে আমার সচরাচর ছাতা নিয়ে যায়। কি হোক, আজকে আসার পরে ছেলে খুব কষ্ট হয়, রোদটা হট করে উঠে গেছে না, মেঘলা মেঘলা থাকলে বাট অতটা কষ্ট হয় না। তো আসবো, আসলে পরে জানা যাবে বাবুর কি অবস্থা। রুপস ক্যারাটে ক্লাস থেকে আসার পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মানে দফা ডফা শেষ প্রায়। আমার টিউশন ছিল একটা, তো টিউশন স্যারকে ফোন করছি, তো টিউশন স্যার ফোন লাগছে না, দেখা যাক হয়তো কোনো কারণে অন্য কোনো নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে হয়তো আছে, ওই জন্য ফোন লাগেনি। তো যা হোক, স্যার আসেনি, বলছে কি যা হোক বেঁচে গেলাম, আমার ভালো লাগছিল না। দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়েছে, এখন ওখানে বসেছে, যে ল্যাপটপটা এসছে, বললাম না ওর বাবার থেকে ওর বেশি কিউরিয়াসিটি, আর জন্য ল্যাপটপটা ঘাটাঘাটি করছে। আর আমাকে বলছে তুমি তাড়াতাড়ি কিছু রান্না করো, দিয়ে আমি খেতে দিয়ে যাবো, আমার খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি খেয়েছে 12:30-এর মধ্যে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে না, আর তারপরে যা গরম পড়েছে আমি ভাত রান্না করে জল দিয়ে দিয়েছি, অন্য কোনো তরকারি খাওয়া যাচ্ছে না এত গরম পড়েছে। তা আমাদের রাতের আজকে মেনু হচ্ছে জল ঢালা ভাত আর মোরলা মাছের ভাজা আর হচ্ছে আলু মাথা, এটা দিয়ে শেষ করে দিই। আর গরমে সবার অবস্থা প্রায় খারাপ, আর আমার বুঝতে পারছি না একটার পর একটা গরমে তো কী বেরিয়ে যাচ্ছে, কী যে হচ্ছে মুখটায়, মানে অত্যাধিক গরমের জন্য বিরক্তি লাগছে। এখানে একটা বেরিয়েছে, সেদিনকে একটা, এখানে একটা বেরিয়েছিল, একটার পর একটা কমছে তো একটা বেরোচ্ছে। ক ভাই যে ওদের ভেতর লুকিয়ে আছে জানি না, বুঝতেই পারছি না। তো এই যে প্রচণ্ড গরমে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার, জল ঢালা ভাত, আলু মাখা আর মোরলা মাছের ভাজা। আমার মনে হয় অত্যাধিক গরমে এর থেকে বেশি ভালো খাবার আর কিছু হতে পারে না। আর আমার ছেলের অবস্থা দেখো একদম করুণ অবস্থা, মানে শুধু খেয়ে শুয়ে পড়বে, আর কোনো কিছু আর পারছে না। এই জাস্ট খেয়ে আসলাম, এবার ফ্রেশ হতে যাব, গরমে অবস্থাটা পুরো দেখছো পাগলি লাগছে পুরো আমাকে একদম। কী করা যাবে, গরমের দিনে গরম, বৃষ্টির দিনে বৃষ্টি, শীতের দিনে শীত, এটা তো হবেই, এটা তো আমাদের মানিয়ে নিতেই হবে। তো কী বলবো, অনেক ক্যামেরাটা অন করলে সব কিছু ভুলে যায়, মনে করি বলো বলো করে আর মনে হয় না। আর এক ছেলেটা আজকে আমার পাশে নেই, ও এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছে যে কোনো মতে খাওয়ার সঙ্গে সঙ্গে ও শুয়ে পড়েছে, পরিশ্রমটা একটু জোরদারই হয়ে গেছে। তো যাই হোক, ও থাকলে হয়তো কিছু বলতো, ওই জন্য আজকে আমাকে একাই ব্লগটা শেষ করতে হচ্ছে। ও আর বাই বা গুড নাইট, টাটা কিছুই আর বলতে পারছে না আজকে, আর কী করা যাবে, ঘুমানো ছেলেকে তো আর ডাকতে পারি না, ঘুমাচ্ছে ঘুমাক। সো গাইজ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আমিও টায়ার্ড, গরমে আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পেরে গেছো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, অতক্ষণের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই সাবধানে থাকবে, সুস্থভাবে থাকবে, সবাইকে ভালো রাখবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আবার দেখা হবে নতুন একটা ব্লগ, অতক্ষণের জন্য বাই।